সবাই ঘুমাচ্ছে এখন, 3:53। রাজীব রাজীব নাজমুল 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 সাজু সাজু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সৈনিক, বড় সৈনিক, তারপরে হলো ছোট সৈনিক, তারপরে পিচ্ছি সৈনিক। ইনশাল্লাহ আমরা 100 কিলো যেয়ে থামব। এখন আমাদের 2 কিলো বাকি আছে, আমরা নাস্তা করলাম। রাজু ভাই এত জায়গা থিয়া এই কুয়া দেয়াল হয়ে গেছে। আর আমি আপনার আগে আগে যান, ক্যামেরাম্যান কি ক্যামেরাম্যান আছে দাঁড়ান, আস্তে আস্তে আসবা, মনে এই একবার স্লো মোশনে ছবির ত্রিশাল মোসপরা 101 কিলো ময়মনসিং মোসপাড়াতে আছি, ময়মনসিং শহর এখান থেকে মনে হয় 10 কিলো মেবি 10 কিলো ডিফারেন্স আছি। তো ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে ময়মনসিং পার করে চলে যাবো। তো আজকে দোয়া করবেন সবাই যেন কবুতর সুন্দর ভাবে চলে যেতে পারে। হ্যাঁ রাজীব, তুমি কিছু বলো এবার, বলো 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 বলো, তুমি তো সব কবুতরের এই পারা কি কইছ না। আমি সেরাপুরা কবুতর পালার পরের থেকে ও আমার সাথে, ও আমার সাথে, এবং মানে আমার 2টা বাজিতে ওর সর সর্বোচ্চ ই ছিল, মানে পরিশ্রম যদি থাকে ও আর ওর একটা বন্ধু ছিল হাসান, ওর সর্বোচ্চ পরিশ্রম ওরা দিছে। আমি তো জব করি, আমার তো এত কষ্ট, মানে আমি তো যাইতে হয় না কোথাও, তো সর্বোচ্চ পরিশ্রম ওই রাজু দিছে আর ওর বন্ধু দিছে। তারপরে আসছে ওর ছোট ভাই, ওর সদর ভাইয়ের সাথে কথা বলবো একটু পরে। আর রাজীব তো আছে এখানে, তুষার আছে, ও আমার আমার কবুতর দেখাশোনা করছে প্রায় 2 বছর মতো, ও আমারই। তারপরে যে রাকিব নতুন পালোয়া, হ্যাঁ অলরেডি কাশপুর পার করে ফেলছে কবুতর, এই যে আমার বন্ধু,
ও প্রত্যেকটাতেই ছিল একদম প্রথম বাজেট থেকে শুরু করে বাবু দোস্ত কিছু কও রাকিব তুমি কিছু কও আমার শালা কিছু কও টাঙ্গাইল বাড়ি এই ভাই খুব ভালো আছেন আস্তে আস্তে বসুন আচ্ছা আমরা কবুতর ছাড়বো এখন তুই করি আর কতক্ষণ আটটার দিকে কবুতর ছেড়ে দিবি তোরটা ছেড়ে দিবি কিছু পড়ছিলাম ছবি তো ছেড়ে দে আপনি আমারটা দিয়ে লাইভে হ্যাঁ ওই বাইরে কই লাইভে ঢুকুক আমারটা দিয়া কই গেছে গা আমরা যাওয়ার আগে যাবো এদিকে এই কোনা কোনি এমনি যে এমনি না ও সূর্যের দিকে দিবা হ্যাঁ এমনি যাবো আর কি এমনি দিব এমনি লাইভ এখনো বন্ধ কর এখন আমরা স্পটে আছি আকাশটা এখনো ক্লিয়ার হয়নি কুয়াশা আছে আকাশে কিছুক্ষণ পরে আবার আবার ছাড়ার সময় আবার আমরা স্পটে আসবো আলহামদুলিল্লাহ 12 নম্বর কবুতর নামতেছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমার মনের আশা পূরণ করছে আল্লাহ বারো নম্বর কবুতর আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচটা নটটা এক দশকের নটটা না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আমার কবুতরের জন্য শুকুর আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ মেহরবানিতে আমার 14 পিসের মধ্যে 102 কিলো 12 পিস কাউন্ট হয়েছে হ্যাঁ একটা কবুতর আমার পাল্লার ছিল পরে আসছে এই জানে এখানে আছে হলো 8টা মেবি 2 3 4 5 6 7 8 9 এখানে 8টা চিলাটা সহ এখানে আসছে 8টা 9টা কবুতর আছে টোটাল 8টা আসছে একটা আমার ঘরের কবুতর আর 9 আসছে 4টা আমি দেখাচ্ছি
আর এই হলো নর্থ পাঁচটা আছে, একটা তো আপনারা দেখছেনই, এই একটা সিলভার নর্থ, এই যে একটা, এইটা সবার লাস্টে নামছে, এই অবস্থা। এই চারটা, আট চারে বারো, এইটা তো ওই যে বাজে কালদমটা বাজে মারার জন্য আর দিতে পারলাম না। তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।